এই পর্যন্ত চারবার টেক নিলাম, চারবার টেকে কোনোবারই পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি, এই কারণে যে আমার পাশের বাসা অনেক 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 বেশি লাউড এবং আমি জানি না এটার জন্য কোনো সলিউশন আছে কি না। তো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা স্কিল লার্নিং নিয়ে কথা বলবো, যেটা অনেকেই শিখতে চায়। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জয়িতা আপু আমি কীভাবে গ্রাফিক ডিজাইন শিখব। সো আমি আপনাদেরকে আজকে এই সাজেশনটাই দিব যে আজকে আপনি কিভাবে আসলে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন বা আপনার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি করা উচিত। সো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই সব কিছু বলবো। তো প্রথমত আমার কাছে মনে হয় যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল স্কিল। তো এটার মানে হচ্ছে আপনি প্র্যাকটিস করে করে শিখতে হয়, এবং গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সেক্টর আছে, যেমন লোগো ডিজাইন, তারপরে ব্র্যান্ডের আইডেন্টিটি ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লেয়ার্স ডিজাইন, বিজনেস কার্ড, অনেক অনেক সেক্টর আছে একটা গ্রাফিক ডিজাইন সেক্টরের মধ্যে। ইভেন কি আপনি দেখবেন যে মোশন গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছু, লোগো অ্যানিমেশন, এই অনেক কিছুই ক্রিয়েটিভ সেক্টরটাতে পড়ে। এখন আপনি পার্টিকুলারলি এই পুরো সেক্টরটাতে এক্সপার্ট হয় অনেকে, অনেকেই চায় যে পুরো সেক্টরটা সম্পর্কে আমার একটু একটু ধারণা থাকলো, কিন্তু অনেকেই একটা পার্টে আসলে এক্সপার্ট হয়। কেউ হয়তো লোগো ডিজাইনে এক্সপার্ট হয়, কেউ হয়তো সোশ্যাল মিডিয়া ডিজাইনে এক্সপার্ট হয়। এখন এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি যখনই কোনো স্কিল শিখেন, ধরেন গ্রাফিক ডিজাইন শিখছেন, শিখতে শিখতে আপনাকে একটা কোর্স, আপনি ধরেন একটা কোর্স করছেন, এই কোর্সটা হচ্ছে আপনার 16-17 দিনে এরকম হতে পারে, আপনি প্রতিদিন একটা একটা করে কিছু শিখছেন, একদিন লোগো ডিজাইন, হয়তো একদিন না ধরেন এক সপ্তাহ লোগো ডিজাইন শিখলেন, এরপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখলেন। আপনি যখন ডিজাইন করবেন, প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে কিছু ব্যাপার আপনার বিরক্ত লাগতেছে, কারণ আপনি ওখানে ভালোভাবে আউটপুট পাচ্ছেন না। তো এটার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার লোগো ডিজাইন করতে ভালো লাগে না, আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে ভালো লাগে, কারণ ওখানে ভিজুয়ালসটা আপনার খুব ভালো লাগছে, আপনি খুব ভালো ডিজাইন করতে পারছেন এবং আপনার ব্যাপারটা ইজি লাগছে। তখন যে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনে প্যাশনটা খুঁজে পেলেন, যখন আপনি প্যাশনটা খুঁজে পেলেন তখন আপনি ওই আপনার যে ফোকাসটা পুরোটাই ওই একটা সেক্টরে চলে যায়। তো এইভাবেই আসলে গ্রাফিক ডিজাইনে যারা গ্রাফিক ডিজাইনাররা হয় তারা দেখবেন যে কোনো না কোনো একটা সেক্টরে ডাইভার্ট হয়ে যায় এবং ওই সেক্টর নিয়েই কাজ করে এবং ভালো আউটপুট পায়। এখন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে মানুষ কেন আসতে চায় এটার পিছনে হচ্ছে মার্কেট প্লেসে তো প্রচুর ডিমান্ড রয়েছে এটার, প্লাস এই যে গ্রাফিক ডিজাইন সেক্টরগুলো আছে এখানে হিউজ অ্যামাউন্টের প্যাসিভ আর্নিং করা পসিবল। প্যাসিভ আর্নিং মানে হচ্ছে যে আপনি ধরেন কোনো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, যেগুলো ফ্রি পিক থেকে শুরু করে শাটার স্টক থেকে শুরু করে আরও অনেক মাইক্রো স্টক মার্কেট প্লেস আছে যেখানে আপনি আপনার ডিজাইন আপলোড করে আর্নিং করতে পারেন। আবার freelancers.com আছে, design99designs.com আছে, এই সব ডিজাইন প্ল্যাটফর্মগুলোতে কম্পিটিশন হতে থাকে। সো একটা ডিজাইনের আন্ডারে দেখা যায় যে কেউ বলে যে আমার একটা লোগো ডিজাইন করা লাগবে, ওখানে দেখা যায় যে 30টা এন্ট্রি হয়, এখন 30টা মানুষ ওখান থেকে একজন উইনার হয়, যে উইনার হয় সে হয়তো $100-200 পেয়ে যায়। সো এইভাবে এই যে স্কোপগুলো এই জিনিসটা আসলে বাড়তে থাকে। তো এর জন্য আসলে গ্রাফিক ডিজাইনের প্রতি মানুষের একটু ঝোঁক থাকে। এবার আসেন যে একটা গ্রাফিক ডিজাইন আমি কিভাবে শিখবো। পার্সোনালি আমি নিজেও গ্রাফিক ডিজাইন শিখছি এবং আমার প্রয়োজনীয়তার জন্য আমার গ্রাফিক ডিজাইনটা লাগছে, এর জন্য আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো যে কীভাবে আসলে শেখা উচিত, যেভাবে শিখে আমি আউটপুট পেয়েছি। তো প্রথমত আমি অনেক ডিসগাস্টিং ডিজাইন করতাম এবং আমার কালার সেন্স থেকে শুরু করে ট্রেন্ড অ্যানালাইসিস বা কে কী পোস্ট করছে এগুলোতে ছিল না, আমি নিজের ডিজাইনের উপরে ফোকাস ছিলাম। সো যারা গ্রাফিক ডিজাইন করে তারা আসলে দুই ধরনের টুল ব্যবহার করে থাকে বা আরও টুল ব্যবহার করে। সো মেইন কতগুলো টুলের মধ্যে হয় অডোবি, ইলাস্ট্রেটার, ফটোশপ। কেউ হয়তো ফটোশপে এক্সপার্ট হয়ে যায়, কেউ হয়তো ইলাস্ট্রেটার এক্সপার্ট হয়ে যায়। সো এই যে টুলগুলো এগুলো আসলে এক্সপার্ট ব্যাপারটা বা আপনার স্মুথনেস কাজের, এটা আপনি যখন কাজ করবেন তখনই শিখবেন। তো সবার আগে যে জিনিসটা আপনার শেখা উচিত এই টুলগুলো আসলে ব্যবহার করে কীভাবে।
এটা আপনি সাধারণত নিজে নিজে যখন ডাউনলোড করবেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন iGetIntoPC বা FileSeer.com থেকে, এগুলোতে আসলে ক্র্যাক ভার্সনটা পাওয়া যায়, কারণ আমি জানি না এটা পাইরেসির মতোই হয় বাট ইয়েট সাজেশন দেওয়া তো যায়, তাই না? সো এই ধরনের প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে আসলে এই অডোবি ফটোশপ থেকে শুরু করে সকল ধরনের পেইড সফটওয়্যারই পাওয়া যায়, ক্র্যাক সফটওয়্যার পাওয়া যায়, আপনারা নামিয়ে নিতে পারবেন। সো এই যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোর সম্পর্কে আপনার একটা ম্যাসিভ ধারণা থাকতে হয়, এবং এই ধারণাটা আস্তে আস্তে আপনি যখন ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আপনি আস্তে আস্তে যখন ওপেন করেন তখন আপনি ব্যবহার করতে করতে জানেন এই জিনিসটা। তো এটার ক্ষেত্রে কি হয় যে আপনি কিছু বেসিক ইউটিউব ভিডিওস দেখতে পারবেন যে আসলে এইগুলো কাজগুলো কিভাবে করে, কোন টুলটা কিভাবে কাজ করে, আপনি এটা থেকে একটা ধারণা নিতে পারবেন। হয়তো আপনার ম্যাক্সিমাম 1-2 দিন লাগবে, আপনি হয়তো ইউটিউব ভিডিওস থেকে দেখে নিতে পারবেন। আমি হয়তো ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওস যার টিউটোরিয়ালস ভালো বা আপনি আসলেই শিখতে পারবেন ওগুলো দেওয়ার চেষ্টা করব। সকল ধরনের তথ্যের জন্য ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি দেখবেন। এরপরে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মগুলোতে আসলে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারেন। এখন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমি কোর্স কেন করতে বলছি, কারণ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি অনেক ঝামেলায় পড়বেন, যেটা আমিও পড়ি পার্সোনালি। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন অনেক ঝামেলায় পড়বেন তখন আপনাকে সলভ করে দিবে কে? তো এটার ক্ষেত্রে আপনি হয়তো অনলাইন কোর্স করতে পারেন, অনলাইন যেটা রেকর্ডেড কোর্স, অথবা লাইভ কোর্স করতে পারেন। এখন আপনার আশেপাশে আপনি একটু দেখবেন যে কে ভালো করায়। আমার ক্ষেত্রে যেটা করেছি, আমি ইনস্ট্রাক্টরের থেকে শুভপল ভাইয়ের একটা কোর্স ছিল, ওইটা করেছি আমি গ্রাফিক ডিজাইনে। ওটার ক্ষেত্রে আমার ইলাস্ট্রেটরে অনেক নলেজ এসেছে এবং স্মুথলি কাজ করেছি। পরে দিয়ে আমি ইলাস্ট্রেটার শিখে বা ফটোশপের কাজগুলো শিখে পরে দিয়ে ফাইন্ড আউট করেছি যে আসলে আমার ফটোশপে কাজ করতে ভালো লাগে, ইলাস্ট্রেটার মোটামুটি ব্যবহার করি। পরবর্তীতে আমি বাংলাডেমি থেকে একটা কিছুদিন আগে একটা কোর্স নিয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে, কারণ আমার প্রচুর সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হচ্ছে এবং কোর্সটাও আউটস্ট্যান্ডিং একটা কোর্স। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো প্রমোশন করতে বলেনি আমাকে। সো ওইটার কোর্সটাও আউটস্ট্যান্ডিং, আমার কাছে মনে হয়েছে অনেক কিছু ভিজুয়ালি শেখা যাচ্ছে। অ্যান্ড আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে সাজেশন দিব, আরও অনেক ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যেহেতু গ্রাফিক ডিজাইন শিখছেন, আপনি দেখবেন যে ইউটিউব ভিডিওসগুলোতে অনেক ফাস্ট ফাস্ট শিখিয়ে যায়, কারণ আপনার সাথে তো ইন্টারাকশন হয় না। আপনি একটা মানুষ যখন একটা বেসিক কোর্স করায় তখন ধাপে ধাপে কোর্স করায়, আপনার ক্ষেত্রে কি হয় সেটা আপনি ওই ধাপে ধাপে কোর্সটা হয়তো করতে পারছেন না বা ওই জিনিসটা কোপ আপ করতে পারছেন না। যেমন কালকে আমি একটা পোর্ট্রেট ডিজাইনের ক্লাস দেখছিলাম, তো পোর্ট্রেট কার্টুন টাইপের পোর্ট্রেট বানায়, আমি অর্ধেক পর্যন্ত ওর প্রসেসটা ফলো করে করে গেছি, বাট ইয়ার যখন প্রসেসটা শেষ হয়ে গেছে ওর আউটপুট দেখতে খুব সুন্দর, আমার আউটপুট দেখতে খুবই ডিসগাস্টিং। এবং এটার ক্ষেত্রে কি হয়েছে যে আমি ওখানে এটা ক্লোজ করে দিয়ে চলে গেলাম, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার শেখাটা হলো না। তো এটার ক্ষেত্রে পরে দিয়ে আমি দেখলাম যে স্টেপগুলো ও পার করে গেল এগুলো আমি ভুলেই গেলাম। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি এমন কিছু দিয়ে স্টার্ট করবেন না যেটা অনেক হার্ড, যেমন হয়তো আপনি সোশ্যাল মিডিয়া বেসিক কিছু ডিজাইন দিয়ে শুরু করছেন, এই জিনিসগুলো থেকে ধাপে ধাপে আপনি অ্যাডভান্স লেভেলে যান। প্রথমে যদি আপনি একদম যেয়ে দেখেন যে হাউ টু কনভার্ট, আমার মতো আর কি, হাউ টু কনভার্ট ইমেজ টু কার্টুন বা পোর্ট্রেট, তখন যে আপনার আসলে ঝামেলা হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আপনার বেসিক স্টেপগুলো শেখা উচিত, এবং আমি আপনাদেরকে ওই যে চ্যানেলগুলো আমি সাধারণত ব্যবহার করে থাকি গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে এগুলো দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে, এবং ডেফিনেটলি আমি আপনাদের সাথে অনেকগুলো কোর্স শেয়ার করব যেই কোর্সগুলো দিয়ে আপনি আসলেই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে আপনি যদি চেষ্টা করেন তাহলে অনেক কিছু শিখতে পারেন। অ্যান্ড যারা ফ্রিল্যান্সিং করতে চায় বা বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে চায়, অনেকেই ভাবে যে আমি আসলে কিভাবে শুরু করব। যদি আপনি নিজেই স্কিল ডেভেলপ না করেন তাহলে আপনি কিভাবে শুরু করবেন? সো গ্রাফিক ডিজাইনও এমন একটা স্কিল হতে পারে যেটা আপনি শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে শুরু করতে পারেন। আর যদি আপনি ধাপে ধাপে বসে থাকেন যে জয়িতা আপু শিখে 1-2 বছর পরে কবে শিখাবে, এটা একদম ইম্পসিবল হবে, কারণ আমার নিজেরই নলেজ নেই তেমন। অ্যান্ড আমি আপনাদেরকে লাস্টে একটা কথা বলবো, এমন মানুষের কাছ থেকে আপনি ডিজাইন শিখবেন যে মানুষের নিজের পোর্টফোলিও বা বিহ্যান্স পোর্টফোলিও অনেক সুন্দর, অবভিয়াসলি আপনি চেক করে নেবেন এবং সে কী ধরনের ডিজাইন করছে, আপনি ওই ধরনের ডিজাইন করতে চান কি না বা ওই লেভেলটাতে যেতে চান কি না, ওইটা আসলে ডিটারমাইন করে নেবেন, তারপরেই যে আপনি আসলে ওই মানুষদের কাছ থেকে শিখবেন।
এটা আমার সাজেশন এটা। অ্যান্ড আমি আপনাদের জন্য সকল ধরনের গ্রাফিক ডিজাইন লার্নিং রিসোর্স আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছুই জানতে পেরেছেন। আমি আমার জাস্ট একটা র্যান্ডম এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং আমি আশা করি আপনাদের সাথে আমার নিজের কাজও শেয়ার করব, বা আমি কালকে একটা ডিজাইন করেছি এখানে স্ক্রিনে দিলাম আমি, তো আমি আস্তে আস্তে ইম্প্রুভ করছি, আশা করি অনেক ইম্প্রুভ করবো, আপনাদের সাথে অনেক ভালো ভালো ডিজাইন শেয়ার করবো। অ্যান্ড আপনারাও শিখতে পারেন। অ্যান্ড আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর টুডে।